পুরো ব্যাপারটা আমি শোয়েবকে দিতে চাই। শোয়েব আসলে এটা আমার ব্যান্ডমেট, আমার বন্ধু। সো দীর্ঘদিন ধরে শোয়েব আসলে আমরা শোয়েব এটার মিউজিক করেছে এবং অসংখ্যবার করেছে, মানে একই জিনিস বারবার করেছে। সো এটা সুবিধা হয়েছে যেহেতু আমরা ব্যান্ডমেট বন্ধু, সো দীর্ঘদিন ধরেই আমরা এই গল্পের যে শুরু সেখান থেকেই আসলে শোয়েবের সাথে আমার আলোচনারও শুরু। মানে গল্পের একেবারে যখন একেবারে আমি আইডিয়াটা পেয়েছি তখনই আসলে আমি যেই অল্প কয়েকজন মানুষকে বলি তার মধ্যে শোয়েব একজন। সো শোয়েবকে বলা হলো যে এরকম একটা গল্প বলতে চাই। সো ওর সুবিধা হচ্ছে আমার সাথে কাজ করার, শোয়েবের সাথে কিংবা আমার সাথে শোয়েবের কাজ করার মূল সুবিধা হচ্ছে আমরা শুরু থেকেই দুজন আইডিয়াগত জায়গা থেকেই ভাবনাটা থাকে। সো আমরা আসলে শুরু থেকে ভাবছিলাম যে আমাদের লোকাল ইনস্ট্রুমেন্ট বঙ্গীয় ইনস্ট্রুমেন্টকে কীভাবে আমরা এখানে ইন্টারপ্রেট করতে পারি। সেকেন্ড হচ্ছে সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য কিন্তু সব ফিল্ম মেকাররাই নানাভাবে বিপদে পড়ে, সত্যজিৎ অসংখ্যবার সেই কথা বলে গেছে। সো আমাদের আসলে ওয়েস্টার্ন মিউজিক সাউন্ডের উপরে না সিনথেসাইজারের উপরে ভরসা করতেই হয়, সো সেইটা একটা বেস থাকেই। কিন্তু আমাদের এখানে অনেক অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় যেটা আমাদের এই অঞ্চলের ইনস্ট্রুমেন্ট, তার মধ্যে সারিঙ্গি নামে একটা যে ইনস্ট্রুমেন্টটা যেটা তার ঝড়যন্ত্র, সেই ঝড়যন্ত্রটা আমরা ইউজ করি এবং এটা আমাদের এক বন্ধু রিয়ানা, ও বাজায়, ও দেশের না বাইরে। সো ও বেসিক্যালি ভায়োলিন বাজাতে পারে। তো ও যখন ঢাকায় ছিল তো তখন আমরা এটার মিউজিক চলছিল, তো শো এবার আমি চিন্তা করলাম ওকে দিয়ে আমরা করাতে চাই, কিন্তু ও তো এটা বাজাতে পারে না, এটা তো আমাদের ইনস্ট্রুমেন্ট। দেন আমরা ওকে ওটা কিনে দিলাম এবং ও এটা কিছুদিন খুব দ্রুত 7-8-10 দিন প্র্যাকটিস করলো এবং দেন হয়ে গেল, কারণ যেহেতু ভায়োলিন খুব ভালো বাজে। সো ও হাওয়ার মেইন ইনস্ট্রুমেন্ট ওইটাই। আর এরপরে আরো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেটা শোয়েব ভালো বলতে পারবে, আমরা আরো অনেক ধরনের অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি, সৌরভ বাঁশি বাজিয়েছে আমাদের ব্যান্ডেরই। সো এগুলো তো বেসিক ইনস্ট্রুমেন্ট হাওয়াতে ছিল। আর তার বাইরে যে ভয়েসটার কথা বলছেন সেটা জোহরাবু নামে একজন, উনি বাউল সঙ্গীত করেন। সো আমরা একটা লোকো ভয়েস চেয়েছিলাম যেটা ওই যে এথনিক শুটটা, ওই ব্যাপারটা আমরা আনতে চাই, বাট আমাদের লোকালিটির শুটটাকে বাদ দিয়ে না। সো সেখান থেকে এমন কোনো ভয়েস দিতে চাই না যে খুবই রেওয়াজ করা খুব সুন্দর ভয়েস, সেটা আসলে তাহলে এই যেই জনপদের গল্প বলছি সেই জনপদের মানুষের সাথে তার আমার ভয়েসটা ডিফারেন্ট হয়ে যাবে, টেক্সচারটা আলাদা হয়ে যাবে। সো এটা আমরা অনেকদিন ধরে খুঁজছিলাম, যে আমরা একজন বাউল পেয়ে গেলাম যে লালন করে, তাকে দিয়ে আমরা আসলে শোয়েব বেশ কয়েকদিন ধরে এটা করানো হয়। কম্পোজিশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যখনই আটজন মাঝিমাল্লাকে দর্শক যতবার পর্দায় দেখেছে সেটা ট্রায়াঙ্গল কম্পোজিশন। সো এটা একেবারেই আমি রেনেসা সময়ের যে পেইন্টার, আপনি রুবেন্সের নাম বললেন, রুবেন্স, রেমব্রান্ট, ভার্মি, আরও টাচ পেইন্টার আছে। সো তাদেরকে আমি হাওয়া যখন আমাদের রিসার্চ চলছিল তখন তাদেরকে আমি আবার তাদের পেইন্টিংটা দেখা শুরু করি। তো ওখানে যখন আটজন মাঝি মাল্লা ওই যে চানমাঝি যখন শুরুতে বলে যে কোথেকে আসছিস, কম্পোজিশনটা খেয়াল করে দেখা যাবে যে ওটা পুরোটাই একটা ট্রায়াঙ্গল কম্পোজিশন এবং এটা রেমব্রান্টের এই ধরনের পেইন্টিং আছে অনেক। ইভেন যখন সকালবেলা মেয়েটা ঘুম থেকে ওঠে তখন ও তখনও ট্রায়াঙ্গল কম্পোজিশন হয় এবং এটা আসতে থাকে পুরো ছবিতে বারবার। আমি যখনই অনেকগুলো চরিত্র ফ্রেমে আসে সেটা আমি কোনো বিচ্ছিন্নভাবে তাদেরকে দাঁড়া করাতে চাইনি, এক দর্শকের সামনে ডাইনামিকভাবে ওই আটটা চরিত্রকে হাজির করা, এটা একটা পাখির বাসার মতো যেন মনে হয় একটা বাসা। আর হচ্ছে ইন্টারাকশন, যে গুলতির সাথে যে গুলতি অলওয়েজ ওদের পেছনের চরিত্র, সো এইটার জন্য আমি অলওয়েজ এই কম্পোজিশনটা যদি না ঠিক থাকে তাহলে দর্শক বিচ্ছিন্ন হবে ওই জায়গার থেকে। সো ওখানে ছিল সেটা আমি আসলে একটু একটু আরএনডি ছিল, মানে একটু প্ল্যানই ছিল যে আমি এই ধরনের কম্পোজিশন ডিল করতে চাই পুরো ছবিতে। এবং আমাদের পুরো ছবিটা কিন্তু স্টোরিবোর্ড করা, মানে প্রায় 830টার মতো ছবি আঁকা ছিল, সেটা আমরা দীর্ঘদিন ধরে করেছিলাম।